গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ। আজ হচ্ছে এখন দুপুর 12টা, নানা রকমটা জাস্ট এক্ষুনি ভাঙলো। শঙ্করদা কল করেছে, শঙ্করদায় মানে হচ্ছে লাগবে কিছু ফেক নোটস। আজকে দাদার সঙ্গে দেখা হচ্ছে, প্রায় ধরে রাখো 3-4 মাস পরে দেখা হচ্ছে। মানে আমাদের দেখা অলরেডি হয়েছে, বাট একদম পুরো বাস মানে ব্লগে থাকবে 3-4 মাস পরে। মানে আমি কেদারনাথ থেকে আসার পরে আমার মধ্যে দেখা হচ্ছে অনেক। এখন যাচ্ছি, চিত্তা স্টুডিওর মধ্যে অলরেডি রয়েছে, এখন আমি যাবো। এখন আমি সবটা নোট বার করে দেবো। মনে হচ্ছে স্টুডিও ঠিক ওই পাড়াটায়, এখন যাবো স্টুডিওর মধ্যে। আমি ওপরে এখানে একটা ফোড়া হয়েছে, আবার মাথায় কিছু বলার নেই। সাহস তো কম না, এই কালু, সাহস তো কম না। হ্যাঁ, 6 লাখ টাকা আছে, টাকা যেন নষ্ট না হয়। না না, লেখাই তো এই ফান ফান টু অল ক্লাব লেখা আছে। প্রচুর টাকা মালিক, ঠিক আছে। তুমি এখন ব্ল্যাক মানি যাবে যাবে কোথায় শ্যুট করতে? এখন এখন যাবো না, পরে শ্যুট করবো। আজকে নিয়ে যাচ্ছি, কালকে শ্যুট হবে। আই মানে গাইস, সেই বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, ক্ষণের পর ক্ষণ, আজকে দেখা হলো কতদিন পরে। দেখা দেখা হয়েছে, বাট ব্লগ ফ্লগ কখনো করা হয়নি, বাট দেখা হয়েছে। দেখা তো হয়েছে, একদম একদম দেখা হয়েছে, বাট ব্লগ করা হয়নি। ছেলে এখন ঘুম থেকে উঠেছে। আমি রাতে বেলা ঘুমাইনি। কেন? 5টার সময় ঘুমিয়েছি, ওই ঠান্ডা কাশি জ্বর পর অমুক টমুক হয়েছে। ভালো তো আমি ওইখান থেকে ভাজি, তুমি আর ভাজি আছে অন্য কেউ, আমি অতটা খেয়াল করতে পারি। ডাক্তার দেখিয়েছো কমপ্লিট? কি বলো ডাক্তার? যদি আপনি ক্রিকেটে বাজি লাগান 1xBet-এ, তাহলে আপনিও পেশাদার খেলোয়াড়দের মতো অনেক টাকা জিততে পারবেন। 1xBet, বড় জয় এবং দ্রুত পে আউট। 1xBet, নতুন গ্রাহকদের জন্য অতিরিক্ত বোনাস। আর তোমরা বলো তো, তোমরা কি নাম শুনেছো কখনো 1xBet-এর? 1xBet হচ্ছে একটি ট্রাস্টেবল নাম্বার ওয়ান সাইট। এখানে কিন্তু ফুটবল, ক্রিকেট, যে কোনো ম্যাচে তুমি বাজি ধরতে পারবে। যেমন ধরো, কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, আর হ্যাঁ, কোন টিম করবে সর্বোচ্চ স্কোর। তোমরা কিন্তু এখানে প্রতি বলে বেট ধরতে পারবে। যেমন ধরো, আর কোন টিম কটা গোল করবে। এখানে চলছে এখন আরো অনেকগুলো ম্যাচেস, তোমরা কিন্তু সব রকমের ম্যাচের উপর বেট ধরে টাকা ইনকাম করতে পারবে। তোমরা দিনের পর তোমরা এখন চলে যাও 1xBet-এ, আর তোমার নলেজ লাগিয়ে অনেক টাকা ইনকাম করো। তোমার যদি ভালো জ্ঞান থাকে ক্রিকেট নিয়ে, তাহলে এখান থেকে প্রতিদিন টাকা আর্ন করা তোমার পুরো বামাদের খেলা। এছাড়া তো রয়েছে এখানে ক্যাসিনো, পোকার, আরো অনেক রকমের গেম। তোমরা তো জানো এখানে রয়েছে ফার্স্ট ডিপোজিটে 200% পর্যন্ত বোনাস, আরো আইফোন 14 প্রো ম্যাক্সের সুযোগ, আর সঙ্গে রয়েছে আরো অনেক অনেক গিফট। তুমি কিন্তু এখান থেকে ওই টাকাগুলো বিকাশ, নগদ, রকেট, পেটিএম এর মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তার তোমার দেনের করে তোমরা হচ্ছে এখন ইউজ করো আমার দেওয়া প্রোমো কোড, হচ্ছে পেয়ে যাও প্রথম ডিপোজিটে 200% পর্যন্ত ওয়েলকাম বোনাস। আর হ্যাঁ, তোমরা কিন্তু সিপিএল এ বেট করো, তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো হচ্ছে 20% পর্যন্ত ক্যাশব্যাক। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার তাদের কিন্তু হচ্ছে পেয়ে যাবে সর্বোচ্চ 26,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোডটা ইউজ করলে। একটি ডাউনলোড লিংক দেওয়া আছে আমার ফার্স্ট কমেন্টে, আর তোমরা ডাউনলোড করো 1xBet-এ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আজকে হচ্ছে আমার গাড়ি, মানে গাড়ি তোমার সবার প্রিয় গাড়ি ভাই, আজকে হচ্ছে তার বার্থডে। মানে আমি আজকের দিন হচ্ছে ভাই গাড়িটা কিনেছিলাম 1 সেপ্টেম্বর। যাই হোক গাইস, আজকে আমি গাড়িটা পুরো ওয়াশ ফোয়াশ করাবো, দেন একটা সামনে একটা মালা ফালা দেবো। ভেবেছিলাম কোনো মন্দিরে ফন্দিরে কেমন একটা পুজো দেবো, বাট সে পার্সে তো হয়তো পসিবল এখন হবে না। যাই হোক গাইস, হচ্ছে গাড়ির পুরো অবস্থা। গাড়ি দেখুন, পুরো সব জায়গায় নোংরা ফোঙা লেগে লেগে আছে, 1 বছর তো হয়ে গেছে। বাট ভাই গাড়ির কোনো নাম আমি এখন বুঝতে পারিনি কী নাম দেওয়া যায় গাড়িটার। যাই হোক গাইস, আসলে বলছি তোমার ভাই প্লিজ জানাও কমেন্ট বক্সের মাধ্যমে যে গাড়ির কী নাম দেওয়া যায়, তার মধ্যে আমার যে নামটা ভালো লাগবে আমি ভাই গাড়ির নামটা সেভাবে লিখে ফিকে নেবো সব জায়গায়। এখন যাবো আমি শোরুমে, পুরো গাড়িটা ওয়াশ করাবো, কারণ আজকে আমার দেবীর বার্থডে। 1, 2, 3 হ্যাপি বার্থডে মেরি জান। চলো ভাই, এখন আমি আমাদের যাই, জিতকে তুলি, দিন যাবো শোরুমে, গাড়ি ওয়াশ করাবো, দিন হবে গাড়ির মাল্যদান। লেটস গো। আজকে ভাইয়ের বার্থডে, আজকে মানে কি খাওয়াবে আমাকে? আজকে ভাইয়ের বার্থডে খাওয়াবে হচ্ছে আমাদের টুকুরা, আমাদের হচ্ছে কেক, টপ টু টাউনের চিকেন, মানে ফ্রাইড চিকেন, আমাদের কেক, আর খাওয়া, আর কি আগে করা হবে বলো? সব কিছু করা হবে, সময় সবে যা লাগবে, সন্ধ্যে আমার কাছে সব কিছু হবে, সব করা হবে। আমাদের গাড়ি এখন বন্ধ হয়ে গেছে শোরুমে, এখন গাড়িটা পুরো ওয়াশ করা হবে, টুকটাক করে কাজ কাজগুলো সব করে নেবো, দেন যাবো আমরা ফুলের দোকানে, ফুলের মালা ফালা কিনবো, এটা মন্দিরের সঙ্গে মানে মালাটা পরাবো, অ্যান্ড দেন বার্থডে কমপ্লিট। ঠিক আছে, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আমার কত টাকা তেল যে গাড়িটা খেয়েছে। গাড়ির বার্থডে, তোমার বার্থডে না। 1 বছরে আমার মিনিমাম ও বহুত টাকা তেল খেয়ে নিয়েছে। এই
আমরা এখন তো কোনো মানে তেমন কোনো মানে খেলাধুলা করি না, বাট এই মাঠটাতে, এই মাঠটাতে এটা কোনো মাঠ নেই, এখন একটা হয়ে গেছে মানে একটা মানে সেই নোংরা স্তূপের মতো। বাট আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা এই মাঠে একদম পুরো দাপিয়ে খেলতাম, মানে সে সব কিছু খেলতাম, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, পক ব্যাট সব কিছু খেলেছি গাইছি। এখন দেখো মাঠটা পুরো নেই, মানে পাশে ফ্ল্যাট হয়ে গেছে, আর সত্যি বলতে সে মানে সেসব বন্ধু বান্ধব এখন নেই যা তখন খেলতাম মাঠে আমরা। মানে আমরা কি খেলবো, ক্রিকেট না ফুটবল, ফুটবল না ক্রিকেট, যেহেতু মানে আমরা হচ্ছে খেলতাম ক্রিকেট। এমন এমন হয়েছিল একসময় রাতের বেলা এসে বার তুলে মানে জঙ্গলে ফেলে দিয়ে গেছে, মাঠটা নেই, মাঠে সে পুরো নোংরা স্তূপ হয়ে গেছে এত বড় করে, এগুলো সব থেকে যাবে ভাই স্মৃতি হিসেবে। বাট আমার মাঠে একটা দুটো ব্লগ মনে হয় রয়েছে করা, আমার মাঠে ব্লগ আছে, মাঠে আমার ব্লগ আছে করা। আর এই গাছগুলো দেখো না খালি কি অবস্থা, মানে ওইদিকে গাছ কত বড় বড় হয়ে গেছে, মানে কিছু নেই, শেষ বন্ধু, মাটি শেষ, আমরা বাঁচিয়ে রেখেছি, আমরা চলে গেলে আর মাঠ হবে না, আমাদের মাঠ এরকম একদম একদম, চলো মিস ইউ মাঠ। ওহো, তোকে ফাইনালি গাড়ি এখানে পুরো রেডি, চাকা চাক করছে, চাকা চাক, সত্যি বলতে গাইস পুরো 1 বছর হয়ে গেছে গাড়িটার বয়স, ওয়াশ পশ করালাম, এখন যাব কোথায়, গাড়িতে লাইট করে আচ্ছা ব্যাপারটা হচ্ছে এমনটা যে আমি এখন ইসলাম হচ্ছে দিল্লি রোডে, সংকত বলে সংকত মানে সংকত দিল্লি রোডে আছে, আমি আসি তো দাঁড়া, তাই আমি একদম দাঁড়িয়েছি একদম ক্যাপের সামনে। সত্যি বলতে গাইস আমি মানে এখন মানে গাড়ির জন্য মালা কোথাও পেলাম না, দেখা যাক আমি সেটা হয়তো রাতে পাবো, তাই সংকত আসুক, চাপা খাবো, আমরা আড্ডা মারবো। সত্যি বলতে আমরা প্রায় অনেক দিন মানে জমিয়ে কমিয়ে গল্প করিনি। দেখো দিল্লি রোডের কি অবস্থা, একদম পুরো সাইড ফাইড একদম পুরো ভেঙে চলে দিয়েছে দিল্লি রোডে, মানে সবটা নিয়ে হচ্ছে হবে রাস্তা, মানে যা রাস্তা হবে বড়, মানে দিল্লি রোডের সবকটা দোকান একদম পুরো ভেঙে ভেঙে দিয়েছে। যাবো চা পানি খাইঙ্গে আড্ডা মারেঙ্গে, লেটস গো। 2 hours later মানে আমরা কখনোই চা খাওয়ার সময় কেউ ভিডিও বানাই না, সত্যি বলতে গেলে চা খাওয়ার সময় এখানে এত লোক মানে এত লোক মানে স্মোকিং করে, তো খালি ধোয়া 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 হয়ে যায়। আমার চা খেলাম, পকোড়া খেলাম, সব কিছু খাওয়া কমপ্লিট, এবং বাজার থেকে 7:40 এখন সংকোচ মানে বাড়ি যাবে, আমি যাব বাড়ি। হ্যাঁ 6:55 তো ইউ গোয়িং টু হোম? ইয়েস। ইউ নট গোয়িং আদার সাইড? হোম হোম। আমিও গোয়িং টু হোম, ইউ নো হোয়াট আই মিন, বাট আই এম গোয়িং গোয়িং হোম। যাই হোক সকালে বাড়ি, আমি বাড়ি যাবো, গাড়ি পাড়ি সব কমপ্লিট, চল টাটা টাটা। আচ্ছা আমরা তো ওখানে একদম চা টা খেয়ে খাওয়া দাওয়া করলাম, যাওয়ার সময় এখানে একটু বলে মানে ক্যাপ্টেন মিটো তার কারণ আমি একটা নেক্সট একটা ডেভ ভিডিও করতে যাচ্ছিলাম, যেটাতে আমাকে অন্য লেভেলের কিছু করতে হবে, তার জন্য ইনোভেটিভ, যেমন ধরো ওই বললাম না গুলো ছেড়ে দাও, তো ডাইরেক্ট ডেয়ার ভিডিওতে আছে, যেমন একটা পার্টে আমি রেখেছি মিটুন থেকে টিএনএ তার ছুতে হবে কিছু সেকেন্ডের জন্য, এক সেকেন্ড এক সেকেন্ড টিএনএ চাক কাজ করবে, কাইন্ড অফ মানে খতরনাক খতরনাক ডেয়ার, এই যেমন ধরো দিল্লি ওটা তোমাকে তো করে পার হতে হবে, ওই জন্য মানে ইয়ে টেনশন হচ্ছে যে কি করে করব না, তার জন্য নেক্সট মানে স্ক্রিপ্ট কোথায়, পাচ্ছি না এই কোনো ব্লগ বানাচ্ছে না, আমি মানে ব্লগ বানাই বানাই অমুক তুমুক হয়ে যাচ্ছে, মানে একদম 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 গাইস 1 লাখ কামিং সুন, আর আমাদের নিউ ট্রিপ সামনে আসবে তাড়াতাড়ি আগামী 3 দিনের মধ্যে, অবশ্যই একটা নতুন জায়গা।